পরিবেশ প্রেম ও সেফ ড্রাইভ সেভ লাইফের বার্তা নিয়ে সাত দিনের যাত্রা শেষে ঘরে ফিরলেন দিব্যেন্দু। এদিন পেট্রাপোলে তাকে স্বাগত জানান বহু মানুষ। পরিবেশ বাঁচান, সেফ ড্রাইভ সেভ লাইফ এর বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে চলতি মাসের সাত তারিখে তার একমাত্র সঙ্গী সাইকেলকে নিয়ে বেরিয়ে পড়া। লক্ষ্য বাংলাদেশ, যেমন ভাবা তেমন কাজ। গত সাত দিনে বাংলাদেশের ১৬টি জেলা ঘুরে এদিন ফের ভারতে প্রবেশ করলেন দিব্যেন্দু ঘোষ। পেশায় সিভিক ভলেন্টিয়ার দিব্যেন্দু, তার পায়ের তলায় যেন সর্ষে। অসাধারণ এক অনুভূতি। ঢাকা ইউনিভার্সিটি এবং ঢাকার বিভিন্ন জায়গায় মোট ১৬টা জেলায় আমি সেফ ড্রাইভ সেভ লাইফের প্রচার করি এবং প্রচুর বন্ধু সঙ্গম হয় ওখানে। এক কথায় অসাধারণ এই জার্নি। পৃথিবীর প্রত্যেকটা মানুষ আবার সাইকেল চালাক, এটাই আমি চাই। আর সাইকেল চালানোর সময় এবং মোটরবাইক চালানোর সময় প্রত্যেকে যেন হেলমেটটা ব্যবহার করে, এটাই আমার। সাইকেল নিয়েই ইতিমধ্যে সুন্দরবন, কখনো বা ইছাপুর টেরাকোটা মন্দির। কাজের সময় বাদ দিলে দিনের বেশিরভাগ সময়ই তার কাটে সাইকেলে চেপে। তার মতে সাইকেল একটি দূষণহীন যান, সে কারণে নিজে সাইকেল চালানোর পাশাপাশি অন্যদেরও সাইকেল চালানোয় উৎসাহী করে তোলেন। এসবের মাঝেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগ হয় প্রতিবেশী বাংলাদেশের কিছু সাইকেল প্রেমী বন্ধুদের সাথে। সেই ডাকে সাড়া দিতেই বেরিয়ে পড়ে দিব্যেন্দু। দীর্ঘ পথ সাইকেলে অতিক্রম করে ঢাকা ইউনিভার্সিটি, বাংলাদেশে অবস্থিত ভারতীয় দূতাবাস সহ প্রায় গোটা বাংলাদেশ জুড়ে এপারের আবেগ পৌঁছে দিলেন ওপারে। ওপারের বন্ধুদের অভ্যর্থনায় অভিভূত দিব্যেন্দু নিজেও। সাত দিনের সাইকেল যাত্রা শেষে এদিন ফের বেনাপোল সীমান্ত পেরিয়ে পেট্রাপোলে প্রবেশ করেন তিনি। সাইকেল প্রেমী দিব্যেন্দুকে স্বাগত জানাতে সীমান্তের জিরো পয়েন্টে হাজির ছিলেন এপারের বহু মানুষ। সাহিত্যিক, সমাজকর্মী থেকে শুরু করে পেট্রাপোল থানার আধিকারিকরা। ও যে একটা জায়গায় গিয়ে, একটা দেশে গিয়ে যে অর্জন, সুনাম অর্জন করেছে, সেটি আমাদের কাছে আনন্দ এবং এটাতে আমরা গর্বিত। ওর তো একটা বিচিত্র অভিজ্ঞতা হয়েছে। সব থেকে বড় হচ্ছে যে ওর সাহসটাকে ১৯ আর বাংলাদেশে যে আতিথ্যতা পেয়েছে, আর ওর পক্ষে একটা যেটা হলো, ও তো কাউ কোনো রকম যোগাযোগ কারোর সঙ্গে করে যায়নি, পথে নামার মতো পথে নেমেছে। মানে যে কাজটা বাকু করলো খুব আনন্দের কাছে, প্রতিবেশী দেশের সঙ্গে একটা দারুণ সম্পর্ক হলো, ও ফিল করবে, আমরাও ফিল করছি। এপারের ছোট্ট অভ্যর্থনা শেষে গত সাত দিনের দীর্ঘ পথ অতিক্রমের ক্লান্তি ভুলে ফের এগিয়ে চলে দিব্যেন্দু। লক্ষ্য দূর, বহু দূর। সোমনাথ মজুমদারের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ।